আইপিএলে আর ম্যাচ খেলা হচ্ছে না লিটন দাসের। নিজের ব্যাটিং ব্যর্থতার পরেও যে ফিল্ডিংয়েও কিছু করে দেখাতে পারলেন না লিটন দাস। কলকাতার হয়ে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আজকে মাঠে নেমেছিলেন লিটন। 4 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। কিপিং গ্লাভস পরে মাঠেও নেমেছিলেন উইকেট রক্ষক হিসেবে, কিন্তু সেখানেও যে লিটন চরম ব্যর্থ। লিটন তার জীবনের সব থেকে সেরা বাজে কিপিংটাই করেছে, এমন সহজ একটি স্টাম্প মিস করে ফেলেছেন তিনি। নিতেশ রানার অধিনায়কত্বের কারণে চাপে ফেলে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচ পুরো কলকাতার হাতেই চলে এসেছিল। দিল্লি যখন চরম চাপে, তখন নিজের বাজে কিপিংটাই করে বসলেন লিটন কুমার দাস। তবে একবার নয়, একে একে কয়েকবারই বাজে কিপিং করেছে লিটন। শুরুতেই বরুণ চক্রবর্তীর বলে ললিত ইয়াদব এর ইজি কিপিংটা মিস করে ফেলে লিটন কুমার দাস। ললিত ইয়াদব অনেকটা এগিয়ে শট খেলার চেষ্টা করছিল, কিন্তু বলটি লিটনের গ্লাভসে ধরতে পারেনি, ফলে স্টাম্প করতে পারেনি লিটন দাস। যার পরে রেগে পুরো আগুন নীতিশ রানা। তারপর যখন আবারও দিল্লিকে চাপে ফেলে দিয়েছিল নীতিশ রানা, তখন দিল্লির একমাত্র ভরসা আকশার পাটেল নীতিশের বল এগিয়ে শট খেলা ট্রাই করলে সেই বলটিকেও স্টাম্প করতে অনেকটা দেরি করে ফেলেছে লিটন দাস। এখানেও ব্যর্থ লিটন। এখন সকলের মুখে একটাই কথা, লিটন দাসের কারণেই ম্যাচ হেরেছে কলকাতা, না হলে এই দুই ব্যাটসম্যানের উইকেট আরো আগেই পড়ে যেত যদি লিটন তার টানা দুইটা স্টাম্প মিস না করত। তাই হয়তো এটাই ছিল লিটনের আইপিএলের শুরু এবং শেষ ম্যাচ, আর হয়তো ব্যাট হাতে কিংবা কিপিং গ্লাভস হাতে কলকাতার হয়ে আর দেখা যাবে না লিটনকে।